আমি এখন বিচে আছি আর হোটেলটা ঠিক এই রকম লাগছে। এই যে হোটেলে রেস্টুরেন্ট, ওটা রেস্টুরেন্ট, সুইমিং পুল সব ওখানে আছে ওই ওটা। আর দেখা যাচ্ছে কিনা জানি না, উল্টো দিকে যে আলোগুলো দেখা যাচ্ছে দূরে, ওটা হলো কোফাঙ্গন আইল্যান্ড, যেখানে আর কি পার্টি হয় অলওয়েজ, ফুল মুন, হাফ মুন। ওইটা হলো দেখা যাচ্ছে এখান থেকে, দ্যাট ইজ কোফাঙ্গন আইল্যান্ড। কি সুন্দর লাগছে না, কোফাঙ্গনটা পুরোটাই যেন আলো আলোকিত হয়ে রয়েছে। আর সমুদ্রটা কতটা দেখা যাচ্ছে আমি জানি না, সমুদ্রে দারুণ ঢেউ দিচ্ছে। আর এটা রেস্টুরেন্টটা আমাদের, সামনে সমুদ্র আর ওই দূরে কোফাঙ্গন আইল্যান্ড। আর এইটা হলো কোসামুয়ের কিছুটা পার্ট। আর ওই সাইডে এই যেটা আলো দেখা যাচ্ছে সেটা হলো ক্রিস্টাল বে বিচ রিসর্ট, আর এটা হলো আমাদের হোটেল ক্রিস্টাল বে ইয়াচ ক্লাব। তো আমরা এখন একটু বেরিয়েছি, 7-Eleven-এ যাবো বলে বেরোলাম। একটু আগেই স্নান করে উঠেছি, স্নান করে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আমরা বেরোলাম একটু 7-Eleven-এ যাবো টুকিটাকি কিছু খাবার দাবার তুলতে। লেটস গো, চলো 7-Eleven যাই। কে জানে, এই হলো হোটেলটা, কি সুন্দর লাগছে না। আর হোটেলে না জায়গায় জায়গায় ছোটো ছোটো ড্রেনের মতো, মানে ড্রেন তো না, পুকুর টাইপের ডিজাইন করে করা আছে, ওখানে প্রচুর মাছ আছে চারিদিকটা, কি সুন্দর লাগছে। সামনে বিচ, এইটা আমাদের রুম, এই যে এই হোটেলটা রাত্রিবেলার ভিউ আমাদের হোটেলটা, চারিদিকে গাছপালায় ভর্তি পুরো, রাতের ভিউ, অন্ধকারে এই ইয়েলো ইয়েলো লাইটগুলো জাস্ট অসাধারণ লাগে আমার, আলোহাদারি একটা ভাব লাগে, দারুণ লাগে দেখতে। আমরা 7-Eleven থেকে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রের কেনাকাটা করে হোটেলের পাশের একটা দারুণ রেস্টুরেন্টে চলে এসেছি, রাতে ডিনার করব। আমরা এখন নিয়েছি স্টেক, চিকেন স্টেক নিয়েছি, একটা বারবিকিউ সস এন্ড একটা মশালা সস। আর বলে রাখি 7-Eleven-টাও কিন্তু আমাদের হোটেলের পাশেই বলা চলে। এই হোটেলের সমস্ত আইটেমগুলো কিন্তু এক্সেক বার্গার ছিল, আর প্রাইসটাও অন্যান্য জায়গার থেকে অনেকটাই কম। চিকেন ব্রেস্ট স্টেক নিয়েছি, 69 ভাট ছিল, তো বেশ অন্যান্য জায়গার থেকে সস্তাই দেখলাম। আর দেখতেও বেশ, খুব ডেকোরেশনটাও খুব সুন্দর করেছে। অনেকদিন পর রাইস খেলে, এইটা কিছু একটা ফিশ, ফ্রাইড ফিশ উইথ সুইট অ্যান্ড সাওয়ার সস। কি সুন্দর চাঁদ উঠেছে পাহাড়ের ফাঁক দিয়ে, কি সুন্দর চাঁদ উঠেছে, অসাধারণ লাগছে দেখতে। আমরা দুজনে বসে আছি বিচের ধারে, এখন বাজে প্রায় 1:30 মতন, আরেকদিন থাকবো, আজকের রাতটা আরেকটা রাতি এখানে থাকবো। অ্যান্ড আমি সমুদ্র খুবই ভালোবাসি, এই রাত্রিবেলা বসে ফাঁকা সমুদ্রে বসে নিরিবিলিতে সমুদ্রের ঢেউয়ের যে গর্জনটা আসে ওটা শোনার মজাই কিছু আলাদা আমার কাছে অন্তত। আর আমার বর পাহাড় ভালোবাসে যদিও, আমরা দুজনেই বসে আছি। হ্যাঁ, এখানে পেছনে পাহাড়ও রয়েছে, বিকজ বলেইছিলাম আমাদের হোটেলটা পাহাড় দিয়ে, তিন দিকে পাহাড় দিয়ে ঘেরা একটা প্রাইভেট বিচ, সেটার ওপরই আমাদের হোটেলটা, পাহাড় দিয়ে ঘেরা একটা বিচ, তার ওপরই হোটেলটা, আর আমাদের হোটেলেরই এটা প্রাইভেট বিচ। তো যতক্ষণ খুশি আমি বিচে থাকতে পারি কেউ কিছু বলবে না। আমরা বিচেই বসে আছি অ্যাকচুয়ালি, এই সামনেই সমুদ্র দেখা যাচ্ছে না অন্ধকারে, আর উল্টো দিকেই চাঁদের, অ্যাকচুয়ালি চাঁদে মাঝে মাঝে চাঁদটা মেঘ থেকে বেরোচ্ছে আর খুব সুন্দর জ্যোৎস্না দিচ্ছে, আর সমুদ্রের ওপরে এই জ্যোৎস্নার আলোটা পড়ছে, ওটা যা সুন্দর লাগছে না মানে বলে বোঝানো যাবে না। আর ভিডিওতে তো আশা করি, জানি না কতটা দেখাতে পেরেছি, ভিডিওতে দেখে তো কোনোরকমভাবে ওই এক্সপিরিয়েন্সটা পাওয়া যাবে না, যেটা আমরা খালি চোখে যেটা দেখতে পাচ্ছি সামনাসামনি, তো অসাধারণ লাগছে। বিকজ পূর্ণিমা ছিল আগের সপ্তাহ, তো এখনও চাঁদের অনেকটাই আলো রয়েছে। হ্যাঁ, চারিদিকে প্রচণ্ডই হাওয়া দিচ্ছে, এই যে পেছনের উঠছে দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা হাওয়া রয়েছে।
যাই হোক আমরা দুজনেই বসে একটু এনজয় করি ফাঁকাতে, কেউ নেই মানে হোটেলেও বাইরে কেউ নেই আপাতত দেখতে পাচ্ছি না, আর বিচে তো কেউই নেই। আমরা দুজন সেফটি, হ্যাঁ অবশ্যই নিজেদের সেফটি অনুযায়ী বসে আছি, এমন নয় वेलकम टू अ न्यू ब्लॉग ऑफ ट्रैवल। आज डे सिक्स, छ दिन हो गल सकाल सकाल उठे ही चले गे 7-Eleven ब्रेकफास्टर जिनिसपत्र व्यवस्था करार्जन सकाल सकाल एक बारे घूमते उठे ही आगे छुटे 7-Eleven मैं এখানে এসে 7-Eleven এত বড় ফ্যান হয়ে গেছি, ইন্ডিয়াতে খুব মিস করব। 7-Eleven থেকে আমরা একটা মোমো নিলাম, 5 পিস ছিল, একটা সসেজের প্যাকেট নিয়েছি, পুরো হ্যাম সসেজ নিয়েছি, সসেজ না সালামির প্যাকেট নিয়েছি, একটা মোমো নিয়েছি। আর এখানে চিকেন আইটেমটা একটু কমই পাওয়া যায়, বেশিরভাগই হ্যাম আর পর্ক। আর হলো নিয়েছি চিকেন চিজ স্যান্ডউইচ, এই তিনটা জিনিস নিয়েছি আমরা। নিয়েছি যে ম্যাঙ্গো পিকেল নিয়েছি, আর হলো এটা একটা ভিটামিন সি ওয়ালা ফ্রুট জুস, সকাল সকাল একটু পুষ্টিকর খেতে হবে তো এই জন্য ফ্রুট জুস। তো যাই হোক এত কিছু সকালবেলা গিয়েই কিনে নিয়েছি, এই সব কিছুর মিলিয়ে আমাদের হয়েছে কত, 147 বাট, তাই তো? আর একটা কোল্ড ড্রিঙ্কস আছে যেটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি হোটেলের ফ্রিজে, এখন খাবো না। সব কিছু মিলিয়ে আমাদের 147 বাট হয়েছে, মানে ইন্ডিয়ান কারেন্সি ট্রান্সফার করলে 147 মানে 150 হলে 375, আরও একটু কমই হবে 300, মানে 350 মতন পড়েছে। তো যাই হোক 350-তে বেশ এত কিছু খাচ্ছি। এক ফল, আম, এখানকার আম নিয়েছি, আমের আবার পিকেল টাইপ, বলো ওটা মিষ্টি মিষ্টি টক টক খেতে, খেয়ে দেখি কেমন। অনেক কিছু নেওয়া আছে, আত্রি খেতে হবে, খুব খেতে পেয়েছে, খাবার দেখে আরও বেশি খেতে পেয়েছে। যাই হোক তো বা বাই, এখানকার পিকেল খাচ্ছি, ম্যাঙ্গো পিকেল। আমগুলো কিছু একটা সিরাপের মধ্যে ডোবানো ছিল, তাই আমগুলোতে ওর পুরো ফ্লেভারটা পাওয়া যাচ্ছে, বেশ ভালোই লাগছে খেতে, টক টক মিষ্টি মিষ্টি। আর আমরা এখন আছি কোসাময় মার্কেটের একটা বড় শপিং মল, নাম সেন্ট্রাল শপিং মলের, সেন্ট্রাল ফুড হলের সামনে। এই ফুড হলটা কিন্তু বিশাল বড় এরিয়া জুড়ে রয়েছে, আর এখানে শুধুমাত্রই ফুড আইটেমস রয়েছে, আর সমস্ত ফুড আইটেমস যে যার নির্দিষ্ট জায়গায় অর্গানাইজড ওয়েতে সাজিয়ে রাখা রয়েছে,
যেমন ডেয়ারি প্রোডাক্টসের জায়গায় অনলি ডেয়ারি প্রোডাক্টস রয়েছে, ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটসের জায়গায় অনলি ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস রয়েছে, অ্যালকোহলের জায়গায় অনেক রকমের অ্যালকোহল প্রোডাক্ট রয়েছে, মশলাপাতির জায়গায় শুধুমাত্র মশলাপাতি রয়েছে, চায়ের জায়গায় শুধুমাত্র চা রয়েছে, এক্সেট্রা এক্সেট্রা। হোসামুয়ের কিছু ভিডিও ডিলিট হয়ে যাওয়ায় মাঝে দুপুর বেলার কিছু সুইমিং পুলের ক্লিপস, দেন রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার কিছু ক্লিপস, অ্যান্ড দেন আমাদের হোটেল থেকে এই কোসামি মার্কেট পর্যন্ত আসার যে সুন্দর রাস্তাটার ভিডিও তুলেছিলাম সেইগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আমরা আমাদের হোটেল থেকে কোসামি মার্কেট পর্যন্ত আসার জন্য একটা ক্যাব নিয়ে নিয়েছিলাম। আমরা যেহেতু চারজন ছিলাম তাই ওই ক্যাবে পড়তে আমাদের পুষিয়ে গেছিলো, বাট কোসামিতে সবচেয়ে সস্তা পরিবহন ব্যবস্থা হলো গতকাল আমরা ফেরিঘাট থেকে হোটেল পর্যন্ত যে ভ্যানে করে এসেছিলাম সেই রকম ভ্যানগুলি। এখন এই পর্যন্তই, কোসামুই নাইট মার্কেটের ডিটেলস নিয়ে আসছি নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব ট্রাভেল লাভ।